আপনারা জানেন যে রাজনৈতিক দল মত পরিবর্তন প্রত্যেকে করতে পারে আমাকে তৃণমূল কংগ্রেস যা যা পদ এবং যে সমস্ত জায়গায় অধিষ্ঠান করেছিল দিয়েছিল আমাকে বাধ্য হয়েছিল দিতে দয়া করে দেয়নি আমি সব কিছু ছেড়ে একজন সাধারণ নাগরিকের মতো 2020 সালের 19 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দেয় যে আমি আমার স্বাধীন মত স্বাধীন পথ আমি গ্রহণ করতে পারি তৃণমূলের ভীষণ গাত্র জ্বালা 2021 সালে নোংরামি করেছে 2022 সালে করার চেষ্টা করেছে এবারে নতুন ফন্ড দিয়ে গেছিল এখানে 100 150 200 জিহাদি জড়া করে এই জায়গাকে সকাল থেকে দখল করে রাখবে আর এই নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির মাঠে লজ্জা লাগে না এখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে বেতনটা আপনাকে ভাইপো দেয় না বেতনটা মমতা ব্যানার্জি পাঠায় আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পান আপনি এখানে অধিকার সবার আছে সব রাজনৈতিক দলের আছে সব মানুষের আছে যাবে ভাড়া দেবে চলে যাবে কি এমন যুদ্ধ এখানে কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট সাজসাজ রব যুদ্ধ হবে মানুষ খেতে পায় না চাকরি পায় না এই গ্রামের 100 ছেলে মমতা ব্যানার্জির জন্য কর্ণাটকে গুজরাটে গিয়ে না খেয়ে ফ্লাইওভারের নিচে রাত কাটায় পরিযায় শ্রমিক এই পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি বাকি যা আছে সাফ করবো আমি এই শহীদ নদীকে সামনে রেখে বলে গেলাম সিপিএম কে সাফ করেছি এলপিসি ভাইকে একেবারে গ্যারেজ করবো আগামী বছর দেখা হবে তখন ভাইপো বাইরে থাকবে না ভিতরে থাকবে দেখা হবে 17 মার্চ আর যারা যা যা করছেন আপনি চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকলো লক্ষণ শেঠদের যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা ভবিষ্যতে তাই হবে আজকের কথা বাড়াবো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যান্ডমাইক ইউজ করতে হয়েছে আমরা জনস্বার্থের কথা ভাবি নিজের কথা ভাবি না নিজের দলের কথা ভাবি না
ছাত্র ছাত্রীদের কথা ভাবি 132 ফুট উঁচু শহীদ মিনার বানানো আছে ওখানে আমাকে যেতে হবে সব শহীদ পরিবার 80 ভাগ আমার সঙ্গে আমি আজকে ওদের পা ধোয়াবো সেবা দেব সম্বর্ধনা দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ দেখবি আর জ্বলবি সবাই ভালো থাকবেন শহীদদের স্মরণ করবেন আসুন এক মিনিট নীরবতা পালন করি শুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শহীদের রক্ত হবে না তো ব্যর্থ শহীদের রক্ত হবে না তো ব্যর্থ 14 মার্চ ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না রক্তাক্ত 14 মার্চ ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না রক্তাক্ত 14 মার্চ ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না ভারত মণ্ডলের রক্ত হবে না তো ব্যর্থ শেখ সেলিমের রক্ত হবে না তো ব্যর্থ বিশ্বজিৎ মাইতির রক্ত হবে না তো ব্যর্থ রতন দাসের রক্ত হবে না তো ব্যর্থ রবীন্দ্র দাসের রক্ত হবে না তো ব্যর্থ জয়দেব দাসের রক্ত হবে না তো ব্যর্থ পঞ্চানন দাসের রক্ত হবে না তো ব্যর্থ সুপ্রিয়া জানার রক্ত হবে না তো ব্যর্থ বসন্তী করের রক্ত হবে না তো ব্যর্থ দিমা দুলের রক্ত হবে না তো ব্যর্থ এন্দা দুলের রক্ত হবে না তো ব্যর্থ রাখালগিরির রক্ত হবে না তো ব্যর্থ সরাগিরির রক্ত হবে না তো ব্যর্থ পুষ্পেন্দ্র মণ্ডলের রক্ত হবে না তো ব্যর্থ উত্তম পালের রক্ত হবে না তো ব্যর্থ সুব্রত সামন্তর রক্ত হবে না তো ব্যর্থ পার্বতী মিত্র রক্ত হবে না তো ব্যর্থ শ্যামলী মান্নার রক্ত হবে না তো ব্যর্থ রেজাউল করিমের রক্ত হবে না তো ব্যর্থ আদিত্য বেরার রক্ত হবে না তো ব্যর্থ লক্ষ্মীকান্ত গিরির রক্ত হবে না তো ব্যর্থ সত্যেঙ্গলের রক্ত হবে না তো ব্যর্থ রবীন্দ্র দাসের রক্ত হবে না তো ব্যর্থ শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ ভূমি ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ 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 নন্দীগ্রাম জিন্দাবাদ 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 নন্দীগ্রাম জিন্দাবাদ 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 নন্দীগ্রাম জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয়